Muhammed Selim diyetten Muhammed Selim'in moto 10 geldi. İkinci kez. বেলাগাম সন্ত্রাসে মৃত পায় 15 ডিজি মনোজ মালব্য বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক জায়গায় অ্যাক্টিভ রয়েছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে মনোজ মালব্যের দাবি একটা ডিজি কোন ভূমিকা আপনারা দেখতে পান এই ধরনের নিয়ন্ত্রণ শেষ নির্জাতীয় প্রাণী সেলিম মোহাম্মদ সেলিম আজ অ্যাপ লঞ্চ করলেন পাহারায় পাবলিক ভোটের আগের দিন থেকে যেখানে যা কারচুপি সন্ত্রাস হবে ভিডিও আপলোড করলে কমিশন সরকারের কাছে পৌঁছে দেবে সিপিআইএম কিভাবে দেখছেন চেষ্টা সবাই করুন আমি তো বলছি সরকারি বিকেল পাঁচটা সব প্রার্থী সব এজেন্ট মানুষের চোখ তৈরি করা দরকার যাকে মানুষ ভোট দিতে চায় তাকে কি আর সিপিএমকে বলি পাটনাতে মমতা ব্যানার্জির সঙ্গে বিরিয়ানি খেয়ে এলেন তার কি হবে শুভেন্দুদা আপনি সিপিএমকে বলি আপনারা 21 সালে মমতা ব্যানার্জিকে জেতানোর পিছনে কারিগর আপনারা সব জায়গায় প্রথম বলেন নো ভোট টু বিজেপি পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে বিজেপি বলে নো ভোট টু মমতা আর আপনারা বলেন নো ভোট টু বিজেপি আগে নিজেদেরকে ঠিক করুন সব ঠিক হয়ে যাবে আজকেও তার নিশানায় আপনি মোহাম্মদ সেলিমের আজকেও নিশানায় শুভেন্দু অধিকারী ওই হাইকোর্ট মতো ওনার একটা অপক্ষ যন্ত্রণা আছে ওনার পার্টি অপোজিশনের স্পেসটা নিতে পারছে না বিজেপির অ্যাক্টিভিটিসের জন্য এবং ওনার সূর্যকান্ত মিশ্র এত অপদার্থ বিরোধী দলনেতা ছিল স্বাভাবিকভাবে লোক বলে সিপিএম এর যখন অপোজিশন ছিল সেটি অপোজিশন ছিল বিমানবাবু বাবার মধ্যে দিতেন ফিসফাই থেকে ওই যন্ত্রণা থেকে এই কথাগুলো বলে আর উনি নিজেও একজন মমতা ব্যানার্জির মতো সাম্প্রদায়িক ওনাকে রামনবমীর মিছিল আক্রান্ত হলে সেলিমকে পাওয়া যায় না রামনবমী মিছিল আক্রান্ত হলে সেলিমকে পাওয়া যায় না রাজবংশী বিজয় মৃত্যুঞ্জয় বর্মনকে পুলিশ খুন করলে হিংসা সভা হয় না মোহাম্মদ সেলিম যে একটা মমতা ব্যানার্জির মতো কম নেই কিষেন জিকে দিয়ে বলছে ভোটে চার দিন বাকি দিনহাটায় বিস্ফোরণ দুজন শিশু রকম চারজন আহত ভয়ঙ্কর অবস্থা আছে ভারতের স্কুলের উপরে আছে ভুলভুলিতে একজন আজকে রাইডারকে মেরে দিয়েছে ফরেস্ট অফিস থেকে গুলি করে শুভেন্দু দা ওনাকে বিজেপি ক্ষমতায় এলে শাস্তি দেবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অনুব্রত মন্ডল নির্দোষ তাকে 11 মাস ধরে ইডি সিবিআই আটকে রেখেছে অনুব্রত মন্ডলের পক্ষে না বললে অনুব্রত মন্ডল যদি মমতা ব্যানার্জির নাম বলে ফেলে যে আমি 500 কোটি টাকা রোজগার করেছি আর আমার দিদিকে আমি 2000 কোটি টাকা দিয়েছি সেই কারণে অনুব্রত পক্ষ তাকে বলতেই হবে এটা 75-25 গল্প রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূল চিঠি দিচ্ছে কমিশনে বলছে নির্বাচন বিধি লাগু করেছেন রাজ্যপাল এবং বিজেপির সঙ্গে রাজ্যপাল একা লড়ে দেবেন ওনার সে লড়াই করার ক্ষমতা এবং সাংবিধানিক মর্যাদা রয়েছে আপনারা 2000-এর কথা বলছেন অভিষেক বলছে রাজনীতি ছেড়ে দেবে আপনাদের যে সমস্ত রাজ্যে অনেকবার রাজনীতি ছেড়ে দিলেন বলেছেন ছাড়বে উনি 2019 সালে সৌমিত্র খাদি যেতে রাজনীতি ছেড়ে দেবেন বলেছিলেন বলেছিলেন যেটা তো দলের কথা কৃষ্ণপুরের একটা বুথ থেকে যদি সৌমিত্র যেতে আমি রাজনীতি ছেড়ে দেবো রাজনীতি উনি ছাড়েননি উনি ব্যারাকপুরে এসে বলেছিলেন অর্জুন সিং যদি যেতে 2 লক্ষ ভোটে যদি হারাতে না পারেন রাজনীতি ছেড়ে দেবো অর্জুন সিং বিজেপির প্রতি গিয়ে জিতেছিলেন উনি রাজনীতি ছাড়েননি নন্দীগ্রামে গিয়ে আমার
মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার বাড়ির কাছে পকেটে হাত ঢুকিয়ে বলেছিলেন তোর বাপকে ডাক, বলেছিলেন রাজনীতি ছেড়ে দিব তুমি হারাতে না পারি, তা আমি জিতেছি ওর খুশি হয়েছি, রাজনীতি ছাড়েনি। রাজনীতি ছাড়লে উনি চাটার ফ্লাইট করে আর হেলিকপ্টার করে ঘুরতে পারবেন না, ওনার কোনো পশ্চিমবঙ্গের রাজনীতিতে কন্ট্রিবিউশন নেই। 11 সালে খেটে খুঁটে মানুষ মারা গিয়ে লড়াই করে ওনার খুশিকে মুখ্যমন্ত্রী করেছে, তখন খুশি বলেছিলেন আমার পরিবার নেই, বাংলায় আমার পরিবার। আর 11 সালে ক্ষমতায় আসার পরে 21শে জুলাই দিল্লি থেকে উনি ল্যান্ড করে নেতা হয়েছেন, উনি মৃত্যুতে ওঠা নেতা, হেলিকপ্টারে নামা নেতা, উনি ওনার সঙ্গে মাটির কোনো যোগ নেই। স্বাভাবিকভাবে ওনার একটাই পরিচয় ভাইপো ভাইপো ১৪ বছর পর সেলিমের অভিযোগ কিষেনজিকে দিয়ে সিপিএম কে খুন করাতো শুভেন্দু অধিকারী, ১৪ বছর পর মোহাম্মদ সেলিমের অভিযোগ কিষেনজিকে দিয়ে সিপিএম কে খুন করাতো শুভেন্দু অধিকারী। ও হচ্ছে তৃণমূলের দ্বারা, তৃণমূলের দ্বারা এই সব করে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলকে হারানোর যে মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়েছে এটা নষ্ট করতে চাইছে। পশ্চিমবঙ্গে তৃণমূল হচ্ছে এটিম, সিপিএম হচ্ছে বিটিম, আর দিল্লিতে কংগ্রেস হচ্ছে এটিম, তৃণমূল হচ্ছে বিটিম।